সুপ্রিম কোর্টের নির্দেশে ধাক্কা মহারাষ্ট্র সরকারের ভারবারা সহ পাঁচ ধৃতকে হেফাজতে নিতে পারবে না পুলিশ বাড়িতে নজরবন্দি করে রাখতে হবে ধৃত পাঁচ সমাজকর্মীকে কথা বলবো এই নিয়ে প্রতিনিধি বিজেন্দ্র সিংহ টেলিফোনে রয়েছেন আমাদের সঙ্গে বিজেন্দ্র পাঁচ সমাজকর্মীর গ্রেফতারিতে যে মামলা হয় তার শুনানি ছিল আজ শুনানিতে সুপ্রিম কোর্ট আজ তার নির্দেশে ঠিক কি জানিয়েছে দেখো আমরা তো শুনানিতে এই পাঁচজনকে যে অ্যারেস্ট করার জন্য পুনে পুলিশ বিভিন্ন জায়গায় গেছে এবং তাদেরকে অ্যারেস্ট করেছে আজকে অভিষেক মনু সিংহই অ্যাপিয়ার করছিলেন এবং তিনি জানান কি নমাস পুরনো কেস এটা এফআইআর গুলো মারাঠিতে রয়েছে এবং নমাস পর পুলিশ জেগে উঠেছে এই লোকগুলোর নাম দিয়ে সেখানে তাকে অ্যারেস্ট করা করতে চেয়েছে তিনি এটাও বলেন কি এরা সবাই একজন গণমান্য ব্যক্তি সোসাইটিতে রয়েছেন এরা কোথাও পালিয়ে যাবেন না কোনো এভিডেন্সের সঙ্গে কোনো ট্যাম্পারিং এরা করবেন না সেক্ষেত্রে কেন এখন কি উদ্দেশ্যে এদেরকে অ্যারেস্ট করতে চাইছে পুনে পুলিশ তার বিরোধিতা তিনি করেন এবং তবে তার বিরুদ্ধে বক্তব্য রাখা হয় সরকারি আইনজীবীদের তরফ থেকে তারা বলেন কি এদের বিরুদ্ধে তাদের কাছে প্রমাণ রয়েছে তাই অ্যারেস্ট করা হয়েছে কিন্তু আজকে দুই পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্ট আগামী মঙ্গলবার অব্দি স্টে দিয়েছে এবং মঙ্গলবার অব্দি বলেছে চার তারিখের মধ্যে মহারাষ্ট্র সরকারকে লিখিতভাবে জবাব দিতে যে প্রশ্নগুলো আজকে করা হয়েছে অভিষেক মনু সিংহের তরফ থেকে কি ন মাস পর কেন হঠাৎ করে তৎপর হয়েছে পুলিশ মারাঠিতে রয়েছে সব এফআইআর প্রথম এফআইআর যেটা হয়েছিল সেটাতে এই পাঁচজনের নাম ছিল না সেক্ষেত্রে কেন সেই কেসে তাদেরকে অ্যারেস্ট করা হচ্ছে তৃতীয়ত এরা কোথায় এখন এভিডেন্স থেকে ট্যাম্পারিং করবেন কি অ্যারেস্ট করতে চাইছে পুলিশ যদি তাদের কিছু জানার থাকে তাদেরকে এমনি জিজ্ঞেস করতে পারে পুলিশ এবং আরো আরো কয়েকটা প্রশ্ন করা হয়েছিল অভিষেক মনু সিংহের তরফ থেকে তার জবাবে সরকারের তরফ থেকে বলা হয় কি হাইকোর্টে ইতিমধ্যে মামলা চলছে গৌতম নবলাখার কেস দিল্লি হাইকোর্ট শুনছে এবং সেক্ষেত্রে লোয়ার কোর্টেই এটার বিচার হওয়া উচিত সুপ্রিম কোর্ট নয় কিন্তু দুপক্ষের বক্তব্য শোনার পর অমৃতা সুপ্রিম কোর্ট অ্যাডজার্ন হয়ে গেছে হিয়ারিং চার তারিখের মধ্যে মহারাষ্ট্র সরকারকে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট এবং আগামী ছ তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি হবে এবং এই ছ তারিখ অবধি যারা যাদেরকে অ্যারেস্ট করেছে পুনে পুলিশ তাদেরকে এখনই রিমান্ড পাবেন না ট্রানজিট রিমান্ড পুনে পুলিশ তাদেরকে হাউস অ্যারেস্টে থাকতে হবে এই নির্দেশও আজকে সুপ্রিম কোর্টে দিয়েছে তারা তাদের বাড়িতে থাকবেন কারোর সঙ্গে তারা দেখা করবেন না এবং সেখান থেকে তারা অন্য জায়গায় কোথাও যাবেন না সেটাও সুপ্রিম কোর্ট বলেছে ধন্যবাদ বিজেন্দ্র এ বিষয়ে আইনজীবী কি বলছেন শুনবো আগে লেখা আর আপ লোক জানেন।